যতই সিলেটের কাছাকাছি যাচ্ছি ততই কুয়াশা বেড়ে যাচ্ছে, বাধ্য হয়ে আমাদেরকে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। এবং চা বাগানের প্রকৃত সৌন্দর্য হচ্ছে এই যে পাহাড়ের বা টিলার উপরে একদম স্লোপ করে ঢালু করে যে গাছগুলি সুন্দর বিন্যাস করা, মনে হচ্ছে যে চিরুনি দিয়ে আছড়ানো চুল। এটা একদমই সীমান্ত এলাকায়। মনে হচ্ছে যে আমরা সুয়েজ খাল দিয়ে পার হচ্ছি নৌকায়। বড় পাথর, ছোট পাথর, ম্যাক্সিমামই সাদা পাথর, কালো পাথরও আছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। ভোরবেলা বাইরে খুব বেশি কুয়াশা না, অল্প কুয়াশা, আর রাস্তায় যানবাহনের চাপ আছে মোটামুটি ভালোই। তো কিছু ব্যক্তি আছেন না যাদের সকালে এক কাপ চা না হলে নাস্তা সম্পন্ন হয় না, অথবা এক কাপ চা দিয়ে তাদের দিনের শুরুটা শুভ হয়, ভালো হয়, সারাদিনের জন্য চাঙ্গা থাকেন ওনারা। তো সেই চায়ের রাজধানী সিলেটে অবস্থিত শ্রীমঙ্গলে যাচ্ছি আমরা। আমরা দুই গাড়িতে, আমার আরও দুইটা বোন আছে সাথে, আমরা একসাথে যাচ্ছি শ্রীমঙ্গলে। তো আপনাদের সাথে শ্রীমঙ্গলে গিয়ে দেখা হবে। রাস্তায় হয়তো কিছু কিছু স্পেশাল কোনো দৃশ্য থাকলে আমরা দেখাবো। কুয়াশা, আমরা যতই সিলেটের কাছাকাছি যাচ্ছি ততই কুয়াশা বেড়ে যাচ্ছে, বাধ্য হয়ে আমাদেরকে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। এবং সামনে 6 ইঞ্চি বা 1 ফিটের বেশি দেখা যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। সূর্যটা একদম চাঁদের মতো লাগছে কুয়াশার ভিতর দিয়ে উঁকি দিচ্ছে, সে রাস্তার কিছুই বোঝা যাচ্ছে না। সিলেটের দিকে আমরা এখন 8:15 বাজে, আমরা থেমেছি জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসর্ট। এখানে আমরা সকালে নাস্তা করব। অনেক গাড়ি এসছে এখানে, অর্থাৎ প্রচুর গেস্ট মনে হচ্ছে আসছে। আমি বলেছিলাম যে আমাদের সাথে আরও কিছু গেস্ট আছে, অর্থাৎ রায়ের আম্মু, ইশাত আপা। ইশাত আপা কেমন আছেন? আর এদিকে যথারীতি সাবিনা আপা, সুমন ভাই। এই হচ্ছে আমাদের আরিয়ান। আরিয়ান আম্মু এবার HSC পরীক্ষা দিয়েছে। আর এই যে কিউট বাচ্চাটা, এটাকে সবাই চিনেন। ওয়ালাইকুম আসসালাম মামা। ইশাতাপা বাসা থেকে চিকেন বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছে। তো আমরা জানাত হোটেলে আমরা পরোটা অর্ডার করেছি। রায়ান আবার খেতে চাচ্ছিল না, ও পরোটা পছন্দ করে, সাথে ডাল সবজি আর ডিম ভাজি নিয়ে আসা হচ্ছে চা। এইটা আজকে আমাদের সকালের নাস্তা। তো এই যে আমার চিকেন বিরিয়ানির মধ্যে একটা রান চলে আসছে, যেটা আমি পছন্দ করি, ভেজিটেবল এবং চিকেন দিয়ে ভেজিটেবল বিরিয়ানি সাথে ডিম। জান্নাত রেস্টুরেন্টের চাটা মিষ্টি বেশি, বাট বেশ ভালো। আর জান্নাত রেস্টুরেন্টের যেটা আমার ভালো লেগেছে, মোটামুটি ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, স্টাফদের বিহেভিয়ার খুব ভালো। জান্নাত রেস্টুরেন্টের দোতলায় খুব সুন্দর পরিবেশ, চমৎকার লাইটিং করা, কাচের নিচ দিয়ে লাইটিং করা, ফ্লোরটা কাচের কিছু কিছু অংশ। আর আমরা বান্দরবান যাওয়ার সময় যে রিসোর্টটাতে বা রেস্টুরেন্টটাতে উঠে গিয়েছিলাম, জমজম, একবারেই ন্যাস্টি পরিবেশ ছিল, বাট সেই তুলনায় এইটা খুবই সুন্দর পরিবেশ। এখানে রেডিমেড যে পোশাকগুলি আছে দাম কিন্তু খুব বেশি না। এই যে শার্টটা দেখা যাচ্ছে প্রিন্টের, এটা 580 টাকা, তার মানে রিজনেবল। অর্থাৎ যাত্রাপথে যেই সব সেল সেন্টারগুলি থাকে এখানে সাধারণত একটু বেশি দাম হয়, বাট ওনারা বেশ সুলভ মূল্যে বিক্রি করতেছেন। আর এখানে যিনি আছেন ভাই, আপনার নামটা বলতে পারবেন, জানতে পারি? আবু বকর ভাই, আপনাদের এই দাম মোটামুটি রিজনেবল রাখেন তাই না আপনারা? এগুলি কি আসলে কুমিল্লার?
আচ্ছা, না ভালো লাগলো ভাই আপনাদের এখানে দেখে, আপনাদের কালেকশনও প্রচুর আর দামও রিজনেবল। আমরা জান্নাত রেস্টুরেন্ট থেকে নাস্তা সেরে তারপরে এখন আমরা টোল দিলাম 75 টাকা আর আমরা এখন ভৈরব ব্রিজে উঠে গিয়েছি। ভৈরব ব্রিজ এটা নতুন ব্রিজ আর ডানে দেখা যাচ্ছে পুরনো আগের ব্রিজটা। এটা অনেক বড় ব্রিজ এবং সুন্দর, বাট রেলিংটা বেশি উঁচু হওয়াতে আমরা নদী দেখতে পাচ্ছি না। আমরা চলে এসেছি, এটা হচ্ছে তিতাস নদীর উপরে শাহবাজপুর সেতু। এই সেতুটাও বেশ বড়, এইখান থেকে অবশ্য নদীটা দেখা যাচ্ছে। নদী তো আগের মতো থাকবে না, এটাই স্বাভাবিক। বাংলাদেশের সকল নদী ক্রমান্বয়ে ভরাট হয়ে যাচ্ছে। সুন্দর ডান দিকের পরিবেশটা, একদম গ্রামের সেই যখন বর্ষার পানি নেমে যায় শীতকালে, সাদা সাদা বক থাকে, কিছু হালকা অল্প অল্প পানি থাকে, সেই দৃশ্যটা খুবই চমৎকার। সেই স্মৃতিটা আমি পাচ্ছি, নস্টালজিক একটা ফিলিংস। আমরা শ্রীমঙ্গলের কাছে চলে এসেছি এবং সিলেটের যে চা বাগানগুলির যে একটা ফ্লেভার সেটা পাচ্ছি। ডানে বামে দুই পাশেই চায়ের বাগান, সুন্দর এবং রাস্তা আঁকাবাঁকা, বেশ একটা অন্যরকম একটা ফিলিংস, অস্থির একটা ফিলিংস, খুবই ভালো লাগতেছে। চা বাগানের প্রকৃত সৌন্দর্য হচ্ছে এই যে পাহাড়ের বা টিলার উপরে একদম স্লোপ করে ঢালু করে যে গাছগুলি সুন্দর বিন্যাস করা, মনে হচ্ছে যে চিরুনি দিয়ে আছড়ানো চুল, খুবই সুন্দর লাগে। আর পাহাড়ি এই যে আঁকাবাঁকা রাস্তা, ড্রাইভ করতে একটু মজা, বাট সতর্ক থাকতে হবে অবশ্যই, কারণ আমরা তো আসলে সবাই এক্সপিরিয়েন্স না, হয়তো বছরে 6 বছর 10 বছরে একবার আসি, সেই জন্য। ও ডানে সুন্দর, অস্থির অস্থির বুনো ফুল, দুই দিকে বুনো ফুল আর ডান দিকে বেশি করে কাশ ফুল প্রচুর। হ্যাঁ, কাশ ফুলই তো, এবং অনেক বুনো ফুলের সমারোহ, চমৎকার আসলেই। সিলেটকে এমনি এমনি তো আর প্রকৃতির লীলাভূমি, সৌন্দর্যের লীলাভূমি বলা হয় না, এই প্রকৃতি যে উদার হস্তে, প্রকৃতি উদার হস্তে সিলেটে সৌন্দর্য দান করে দিয়েছে, কিন্তু সেই সৌন্দর্যের অনেকটাই হানি বা নষ্ট করে দিয়েছি গাছপালা কেটে, পাহাড় কেটে। তো আমরা গ্র্যান্ড সেলিমে চলে এসেছি, আমরা চেক ইন করে ঢুকে গিয়েছি ভিতরে। আর আমাদের দুইটা রুম, একটা হচ্ছে 305, 304। এটা হচ্ছে আমাদের আমাদের তিনজনের জন্য। ঢুকে ডানে একটা মাস্টার বেড, ডাবল বেড আর কি, আর এখানে একটা ড্রেসিং টেবিল ফুলের তোড়া দেওয়া, এইখানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে রায়নার জন্য। আর রুমের ওয়ালগুলি হচ্ছে একটু পার্পল কালার টাইপের, একটা এসি, মিনি কিউট একটা ছোট্ট টিভি, এইখানে একটা বক্স। তো অ্যাকচুয়ালি মানে অতটা রিচ না, বাট টাকা অনুযায়ী ওর তিট। ওয়াশরুম, কমোড, একটা বেসিন, গ্লাস। এখন গিজারের ব্যবস্থা আছে কি না আমি জানি না। আর এইখানে হচ্ছে সুন্দর একটা বারান্দা, নেট দেওয়া আছে সুন্দর, ছোট্ট একটা কিউট একটা ছোট্ট বারান্দার রাউন্ড শেপ। আর বাইরে দেখেন এই যে ভিউ খারাপ না,
গাছগাছালি, আর এইখানে বোধহয় ধানের চাষ হয়েছিল, ধান কাটা হয়ে গিয়েছে। আমরা ডিসক্রিপশন বক্সে রুমের ভাড়া এবং লোকেশন বা কিভাবে আসতে হবে ম্যাপটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। হ্যাঁ, এটা একটা চা বাগান, বাট এখানে টিলা, দূরের টিলা দেখা যাচ্ছে, এই জায়গাটাতে টিলা নাই, খারাপ না। দর্শক, আমরা এখন এসেছি বাংলাদেশ ভারত সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত সাদা পাথর দেখতে। এটি মূলত শ্রীমঙ্গল সদর হতে 120 কিলোমিটার দূরে ভোলাগঞ্জে অবস্থিত। অপার সৌন্দর্যের লীলাভূমি সিলেটের আরও একটি বিষয়, চলুন ঘুরে দেখা যাক। এই হচ্ছে ভোলাগঞ্জের ধলাই নদী। এই নদী ভারত থেকে নেমে এসেছে, আর ভোলাগঞ্জ হচ্ছে কোম্পানিগঞ্জ জেলার একটি উপজেলা। ধলাই নদীর 0 পয়েন্টে এটি অবস্থিত, আর এখানকার অধিবাসীরা সাদা পাথর নামে এই এলাকাটাকে চিহ্নিত করেছে। এইখানে ভারতের জন্তিয়া খাসিয়া পাহাড় থেকে নদীর মাধ্যমে বা ঝর্ণার মাধ্যমে পাথর, সাদা সাদা পাথর নেমে আসে, সেইগুলি এইখানে এসে জড়ো হয়। তো আমরা এখান থেকে একটা নৌকা নিয়ে আমরা ওখানে যাব সাদা পাথর দেখার জন্য। আর এখানে আসার উপযুক্ত সময় হচ্ছে আসলে বর্ষাকাল। বর্ষাকালে আপনার জুন থেকে সেপ্টেম্বর বা আরও দু এক এই সময়ের মধ্যে আসলে বেশি পানি থাকে আর কি, আর এখন তো পানি কমে গিয়েছে। তো দেখা যাক আমরা কি দেখতে পাই। 800 লেখা ছিল এখানে যে 800 টাকা করে প্রতি নৌকা, 8 জন যাওয়া যাবে। প্রচুর লোকজন। আমাদের আসলে খুবই মানে কি বলবো ব্যাড লাক, কারণ আসার সময় আমাদের এক গাড়ির গ্যাস নিতে গিয়ে প্রায় 1.5 ঘন্টা দেরি হয়ে গিয়েছে। আমাদের টার্গেট ছিল যে আমরা 11টার দিকে শ্রীমঙ্গলে চেক ইন করে আমাদের রিসোর্টে তারপরে আমরা ভোলাগঞ্জের উদ্দেশ্যে বের হয়ে যাবো। এখন যে পরিমাণ লম্বা লাইন দেখলাম, এখানে সিস্টেম হচ্ছে যে আপনি নৌকা ভাড়া করবেন, একটা নৌকা 800 টাকা, 8 জন যাওয়া যাবে, লাইন ধরে আসতে হবে, তারপর একটা করে নৌকা ব্যাক করতেছে আর লাইনের লোকজন সেই নৌকায় উঠে যাচ্ছে। তো এইটা এখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমরা দেখলাম চিন্তা করে যে এখন নৌকা ভাড়া করি, কিন্তু সন্ধ্যা হয়ে গেলো ওখানে দেখতে পারলাম না কিছু, মনটা খুবই খারাপ আসলে, বাট কিছু করার নাই। এই যে এখানে একটা করে নৌকা আসছে আর লাইনের লোকজন গিয়ে নৌকায় করে দেখে আসছে। ফাইনালি আমরা একটা নৌকা ঠিক করেছি, যদিও হয়তো বা এটা অবৈধ বলা যায়, কারণ আমরা সরাসরি টিকিট না করে, অনেক ভিড় ছিল, তো একটা লোক ছিল, সে বলে দিল 800 টাকা দিয়ে আমরা নিয়েছি। কিন্তু সমস্যা কি, উনি আমাদেরকে নামিয়ে দিয়ে উনি আবার ওইখানে যারা দিয়েছেন তাদেরকে ফেরত নিয়ে আসবেন, এবং স্টেপ বাই স্টেপ এরকম নিয়ে আসবেন। তো আমাদের হয়তো ফিরতে একটু লেট হবে, বাট সবাই বলছে যে সেফ। তো অবশেষে আমরা ধলাই নদী দিয়ে যাচ্ছি সেই সাদা পাথর দেখার জন্য। এত কষ্ট করে অলমোস্ট 350 কিলোমিটার আমরা ড্রাইভ করেছি এক একজন, আমি আর সুমন ভাই দুজনের দুই গাড়িতে। তো যাই হোক, এখন ভালো লাগছে যে সন্ধ্যা হয়ে গেলেও অ্যাটলিস্ট গন্তব্য তো যেতে পারবো। এটা একদমই সীমান্ত এলাকায়, সবাই ফিরছে। এরা সমস্ত লোকজন অনেক নৌকা নিয়ে গিয়েছিল, অনেক প্রচুর নৌকা এখানে, ছোট ছোট লম্বা লম্বা নৌকা, এবং সবাই ফিরছে। আর আমরা সন্ধ্যাবেলায় যাচ্ছি, তারপরে তো যেতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, নদীটা এইখানে চিকন হয়ে গিয়েছে, সম্ভবত দুই পাশে এগুলি চর, হয়তো ড্রেজিং করে এখানে একটা ক্যানেলের মতো করা হয়েছে, সেই দিক দিয়ে নৌকা যাচ্ছে। এবং এখানে বেশ কারেন্ট আর পানি খুবই কম থাকাতে স্লোলি যাচ্ছে,
এবং একটু বইটার ব্যবহার করতে হচ্ছে ইঞ্জিনের পাশাপাশি। আর সামনে ক্যামেরা আসছে কিনা আমি জানি না। ভারতের এই সেই জয়ন্তিয়া আর খাসিয়া পাহাড় যেখান থেকে সাদা পাথরগুলি ধলাই নদীর স্রোতে নেমে আসে, প্রকৃতির অপরূপ লীলা খেলা। সাদা পাথর দেখে প্রচুর লোকজন ফিরছে। অলমোস্ট প্রতিদিন এখানে এই মুহূর্তে এই সময়ে 20-25 হাজার দর্শক যাওয়া আসা করছে। এইটা ঘাটের যে লোকজন ছিল তাদের দেওয়া তথ্য। তা আমি জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আমাদের তো ওখানে সন্ধ্যা হয়ে যাবে, নিরাপদ কিনা, কারণ সাথে যেহেতু মেয়েরা বাচ্চারা আছে। তো ওরা বললো যে সীমান্ত এলাকা অবশ্যই নিরাপদ, দুই দেশেরই নিরাপত্তা বাহিনী, বর্ডার গার্ড হোক আর বিএসএফ হোক, ওনারা পাহারায় থাকেন, তো নিরাপদ এবং প্রচুর পর্যটক থাকেন। স্টেপ বাই স্টেপ নৌকাগুলিতে করে আমাদেরকে নিয়ে আসবে, হয়তো একটু সময় লাগবে আমাদের। দুইটা নৌকা যখন ক্রস করে মানে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়, ভয়ই লাগে। অবশেষে আমরা সাদা পাথর এলাকায় এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। সাদা পাথর অনেক সামনে, আরও বালি দিয়ে হাঁটা আসলে মুশকিল। আমরা ভেবেছিলাম যে পানিতে নামতে হবে, নৌকা দিয়ে তো এসেছি, তো বালি দিয়ে এখন আমাদের হাঁটতে হচ্ছে। পাথর সামনে সাদা পাথর দেখা যাচ্ছে, আর আমাদের টিমমেটরা যে হেঁটে হেঁটে যাচ্ছে সবাই, খুবই উৎসাহ উদ্দীপনা তাদের। অবশেষে এত কষ্ট স্বীকার করে, ত্যাগ স্বীকার করে সাদা পাথর, প্রচুর এই যে বড় পাথর, ছোট পাথর, ম্যাক্সিমামই সাদা পাথর, কালো পাথরও আছে। আর এই যে দেখেন আমরা বাংলাদেশিরা কী করেছি, পরিবেশ দূষণ করার জন্য যথেষ্ট খাবারের প্যাকেট, খাবার সহ আমরা রেখে গিয়েছি। এটা আমরা না করি। একটা সুন্দর জায়গা, প্রচুর একদম চারিদিকে বিস্তৃত এলাকা, পাথর পাথর আর পাথর, এত ভারী পাথর কিভাবে পানি দিয়ে ভেসে আসে আমার মাথাই কাজ করে না। আলহামদুলিল্লাহ দেখতে আসলাম, কিন্তু পানি থাকলে আরও সুন্দর লাগতো। পানি আসলে শুকিয়ে গিয়েছে, শুকিয়ে যাবে এটাই স্বাভাবিক, এই সিজনে তো পানি থাকে না। মাগরিবের আজান দিচ্ছে, আমরা এইখানে হয়তো কোনো না কোনোভাবে কসরের নামাজ তো পড়ে আদায় করে নেব নামাজটা। চলছে মা মেয়ের ফটোশ্যুট, সাদা সাদা কালো কালো ইহাকেই বলে, পাথর সাদা মানুষ কালো পোশাক। আর এইদিকে এইদিকে মা ছেলে, এই পাথরটা বড় ছিল যেখানে মানুষজন বসে আছে। আমরা ভোলাগঞ্জ থেকে সোয়া ছয়টার দিকে শ্রীমঙ্গলের দিকে রওনা দিলাম। এখন বাজে 8:45, 60 কিলোমিটার/আওয়ারের উপরে গাড়ি আমি ওঠাতে পারি নাই। মোটামুটি রাশ ছিল, কিছু ফাঁকা জায়গা থাকলেও শার্প কিছু টার্নিং ছিল, আর সিএনজিগুলি থ্রি হুইলারগুলি রাস্তায় চলাতে প্লাস কিছু স্লো চলে ট্রাক এরকম থাকাতে আমরা একটু, তারপর 60-তে টেনে এসেছি আমরা। আর এখন দেখেন গভীর রাত মনে হচ্ছে, দুই পাশে বন,
মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর চমৎকার রাস্তা, অস্থির একটা পরিবেশ, কুয়াশা, ভালোই কুয়াশা, আস্তে আস্তে কুয়াশার ইয়েটা মানে ঘনত্বটা বাড়ছে। তো আমরা আশা করি গুগল ম্যাপের ইনস্ট্রাকশন অনুযায়ী যাচ্ছি আমরা, এবং তার কথা অনুযায়ী হয়তো আমাদের আমরা 9:55 মধ্যে পৌঁছে যাব আমাদের রিসর্টে। আজকে আমাদের রাতের খাবার একদমই সিম্পল, ভাত, সবজি, চিকেন আর একটু সালাদ, সাথে ডাল। এটা হলো ওদের গ্র্যান্ড সেলিম রিসোর্টের ডাইনিং, কমপ্লিটলি ডিসঅ্যাপয়েন্টেড। এই যে এখানে হ্যান্ড ওয়াশ বের হয় না। আমাদের রুম রিজার্ভেশন নিয়ে একটা ঝামেলা ছিল, এমন ঝামেলা ছিল যে আমাদের যে রুম দেওয়ার কথা ছিল সেই রুম দেয়নি, এবং আমাদের সাথে যে কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্টের থেকেও তারা টাকা বেশি নিয়েছে। খাবারের মান একেবারেই নিম্নমানের, আসলে নেগেটিভ রিভিউ দেওয়া আমার উদ্দেশ্য না, কিন্তু যেটা সত্য, যেটা অ্যাকচুয়াল ঘটনা সেটাই তুলে ধরছি। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ ইট এ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। টিল দেন, স্টে সেফ।